হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন শীতকামল আলুর হিমঘরে প্রচণ্ড ভিড় এবং বহু চাষিরা এসছেন আলু রাখার জন্য, টিকিট সংগ্রহ করানোর জন্য। এবং এখানে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। ভিতরে প্রবেশ করার সময় একজন বয়স্ক ব্যক্তি এবং একটি মহিলা মারা গেছেন এবং একটি মহিলা আইসিইউতে এখনও চিকিৎসা চলছে এবং গুরুতর আহত। আমরা সেই ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা খুবই দুঃখিত। তিনি আলু বন সংগ্রহ করার জন্য আসলেন এবং শেষ পর্যন্ত পরলোকে চলে যেতে হলো, তা আমরা খুব দুঃখিত। এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চলুন আমরা প্রশাসনের মুখে কিছু বক্তব্য শুনে নেব। আমাদের ছেলেদের কথা শুনুন, আমাদের ভলেন্টিয়ারদের কথা শুনুন, আমাদের কথা শুনুন, আমাদের আপনার হয়ে গেছে স্যার, চিন্তা করেন না, কিছু বলবেন, অনেক অভিযোগ আমি বুঝতে পারছি, কিছু বলবেন, আমার জীবন বড়, আমি ওই জন্য এক সাইডে দাঁড়িয়ে আছি, আমার জীবন বড়, আলু তো গোল গুড়গুড়ে গুড়গুড়ে চলে যাবে, ঠিক ঠিক, কিন্তু আমার জীবনের দাম বেশি। আমি এই নিউজটা জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনাদের হাসি লাগতে পারে আমরা বুঝতে পারছি, আপনার কিছু হয়ে গেলে আমার জীবনের অনেক দাম আছে, আপনাদের কিছু হয়ে গেলে আপনাদের কিছু জীবনের দাম নেই। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলুর বস্তার থেকে জীবনের দাম অনেক বেশি, প্লিজ আমাদের কথা শুনুন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, এর বেশি আমার কাছে কিছু বলার নেই। আপনারা বুঝুন, প্রত্যেকের পরিবার আছে, এটা মাথায় রাখবেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি ধৈর্য ধরুন, আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবার বাড়িতে আছে, আমাদের কথাটা শুনুন, আমাদের কথাটা শুনুন, ধৈর্য ধরুন, আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে কম করে 20-25 হাজার লোক আছে, একটু ধৈর্য ধরুন, এতক্ষণ আপনারা পুলিশ প্রশাসনের বক্তব্য শুনলেন এবং আমি ভাবতে পারছি না একটা হিমঘরে 15,000 লোক এইভাবে টিকিট অংশগ্রহণ করতে পারে বা আসেন, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আজকে টিকিট অংশগ্রহণ করতে এসে আমি বুঝতে পারছি এবং খুব কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছি। রাত্রি 2টো থেকে সকাল 10টা বাজলো প্রায়, এখনও কিছু মুখে না দিয়ে কষ্টের মধ্যে সবার মাঝে দাঁড়িয়ে আছি। আপনারা বুঝতেই পারছেন চাষি ভাইরা কীভাবে কষ্টের মধ্যে দিন কাটায় এবং থাকে। এমনিতে ফসলের কোনো দাম নেই এবং এবার দাম হওয়ার কারণ কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এইভাবে লোকজনের চাহিদা এবং আলু রাখার জন্য আগ্রহী হবেন আমি ভাবতে পারছি না। খুব কষ্টজনক একটা ব্যাপার যে আমাদের মাঝে 3 জন ব্যক্তি ছিলেন, 2 জন মারা গেলেন এবং 1 জন আইসিইউতে চিকিৎসা চলছে। খুব কষ্ট লাগছে, খুব দুঃখিত, সবাই একসাথে আসলাম, সবাই একসাথেই সুস্থভাবে বাড়ি যেতাম, খুব ভালো লাগতো ব্যাপারটা, কিন্তু শেষ পর্যন্ত সেটা পূরণ হলো না। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং সব থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি।
যে তিনজন ব্যক্তি অসুস্থ এবং মারা গিয়েছেন তাদের জন্য আমি কামনা করব যেন যেখানে থাকুক ভালো থাকুক এবং সুখে থাকুক। আপনারাও কামনা করবেন তারা যেন পরলোকে গিয়ে শান্তিতে থাকতে পারেন এবং আপনাদের আমি অনুরোধ করব। আর যদি আপনারা কোনো দিন আলুর বন কাটতে যান প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি, ভিড়ের মাঝে যাবেন না এবং বাইরে থেকে চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।